গ্রীষ্মকালীন নানা আয়োজনে মুখর যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করছেন বাংলা উৎসব পথমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এসব আয়োজনে ঢাকা থেকে যোগ দিচ্ছেন শিল্পীরাও এদিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস তাদের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করছে যুক্তরাষ্ট্র থেকে আগামী উনত্রিশে জুন ভার্জিনিয়ায় প্রথম কনসার্ট তাদের ভার্জিনিয়া ঘুরে এসে সেই প্রস্তুতির খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি চোদ্দ জুলাই নিউ ইয়র্কে মাইলসের কনসার্ট এর আগে তাদের কনসার্ট অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ায় নিউ ইয়র্কের জেফকে বিমানবন্দরে নেমেই শ্রোতা ভক্তদের শুভেচ্ছা জানালো দেশের অন্যতম প্রাচীন এই ব্যান্ড দলের শিল্পীরা মাইলসের ফরিয়াদ অ্যানিভার্সারি ট্যুর এটা খুবই স্পেশাল আমাদের জন্য স্পেশাল বিকজ এটা ফর ইয়ার্স অফ মিউজিক দ্য উই এ কাভার্ড এর আগেও আমরা আমেরিকাতে ট্যুর করেছি বাট দিস ওয়ান ইজ স্পেশাল মাইলসের চল্লিশতম বার্ষিকী উদযাপনের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে উনত্রিশ জুন ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় স্যানবার্গ মিডিল স্কুল অডিটোরিয়ামে কনসার্ট উপলক্ষে ভার্জিনিয়া মেরিল্যান্ড ওয়াশিংটন ডিসির প্রবাসী বিভিন্ন সংগঠন প্রতিদিনই প্রচারণা চালিয়ে যাচ্ছে কনসার্টের আয়োজক একাত্তর ফাউন্ডেশন আমাদের উনত্রিশে জুন মাইলসের শো এই সুন্দর একটি শো আপনাদের সবাইকে দিব সেই প্রত্যাশা নিয়েই সবাইকে দেখেছি আশা করি আমরা একটা ভালো শো আপনাদেরকে দিতে পারব মাইলসের যুক্তরাষ্ট্রের প্রমোটর মেইনল্যান্ড বিডি ইউএসএর সত্ত্বাধিকারী সঙ্গীত শিল্পী তানভীর শাহিন জানান ব্যান্ডের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অন্তত দশটি স্টেটে কনসার্ট হচ্ছে আমরা খুব শীঘ্রই আপনাদের স্টেটে যদি আপনারা করতে চান যোগাযোগ করুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় বাঙালিদের উৎসব বঙ্গ সম্মেলনেও পারফর্ম করবে মাইলস হাসানুজ্জামান সাকি সময় সংবাদ ভার্জিনিয়া thank mm -hmm. you